নমস্কার, জয়িতা রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আজ আমি বানাবো ভুনা খিচুড়ি। অথেন্টিক ভুনা খিচুড়ির সঙ্গে কিন্তু এটা কোনো মিল নেই, এটা আমি নিজের মতো করে বানিয়েছি। কারণ আপনাদের আগেই বলেছি আমি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, আর সেগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমার তৈরি এই ভুনা খিচুড়ি বানাতে লাগছে গোবিন্দভোগ চাল, যেটা আমি ওয়াটার স্টোভ করে রেখেছি। এখানে 2 বাটি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর আছে হলো মুগ ডাল, ভাজা মুগ ডাল, যেটা সোনা মুগের ডাল হতেই হবে, না হলে ভালো লাগবে না। আর আছে মটর ডাল। সাধারণত ভুনা খিচুড়িতে মটর ডাল দেয় না, কিন্তু আমি মটর ডাল মুগ ডাল মিশিয়ে করব। আর এইদিকে আছে হলুদ গুঁড়ো, চিনি, নুন, গোটা জিরে, জিরে ধনের গুঁড়ো, আর লাগছে 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, নারকোল কোড়া, 2টো চেরা কাঁচা লঙ্কা, নারকেল কুচি, চিনে বাদাম, কাজু, কিশমিশ, বাটার, আর সর্ষের তেল লাগবে, ওটা আমি রান্নার সময় দেখাবো। আর এখানে যেখানে আমি 2টো কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছি, আর আছে গরম মশলা বাটা। ভুনা খিচুড়িতে সাধারণত নারকেলও পড়ে না, নারকেল কুচি কোড়া কিছুই পড়ে না, কিন্তু এটা আমি আমার মতন করে করব। শুরু করছি রান্নাটা। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা পুরো দেখবেন। এবার আমি গরম তেলের মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি। জিরেটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি এর মধ্যে দেব নারকল কুচিটা। এবার একটু ভাজা ভাজা করবো। এরপরে আমি এর মধ্যে দেব এই শুকনো লঙ্কাটা ফাটিয়ে দেবো, আর তেজপাতাটা দিয়ে দেবো। আমার তৈরি ভুনা খিচুড়িতে কিন্তু আমি ঘি ব্যবহার করব না, তার পরিবর্তে বাটার ব্যবহার করব, মানে অনেকটাই আলাদা সবার চাইতে। এবার আমি চাল দিয়ে দেবো। এখানে আমি 2 বাটি চাল নিয়েছি আর 2 বাটি ডাল নিয়েছি, 2 রকম ডাল। আমি চাল আর ডাল পুরো সমান সমান নিতে হবে। এবার মুগ ডালটা দিয়ে দেবো। মটর ডালটা দিয়ে দিলাম। ভাজা ভাজা করবো, দেখুন এটা 5 মিনিট ভাজা ভাজা করেছি। এবার আমি এর মধ্যে দেব নুন, জিরে ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দেব। আর এই ভুনা খিচুড়ি কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হয়, চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আমি এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি।
এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিই। দিয়ে আবার একটু ভাজা ভাজা করবো এগুলো। দেখুন এটা আমি আরো 5 মিনিট ভাজা ভাজা করলাম। এবার আমি এর মধ্যে এই আদা আর যে দুটো কাঁচা লঙ্কা বেঁধে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। এবার আমি দেব এর মধ্যে যে কাজু কিশমিশ আর যে চিনে বাদামটা ছিল, এটা কিন্তু ভাজা চিনে বাদাম, সেই জন্য আমি আর ভাজলাম না, দুটো জেরা কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু সবকিছু সিমে দিয়ে করবেন, আজটাকে সিমে দিয়ে তারপরে ভাজবেন, না হলে কিন্তু তলা থেকে যদি ভরে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর গন্ধটাও খুব খারাপ লাগবে। বেশ সুন্দর ভাজা ভাজা করলাম। এবার আমি এর মধ্যে জল দেব। দেখুন এখানে 4 বাটি ছিল, 2 বাটি চাল 2 বাটি ডাল, কিন্তু আমি 8 বাটি জল দেব না, কারণ যেহেতু এগুলো ওয়াটার স্টোভ করানো ছিল তাই 7 বাটি জল দেব, সামনে মেপে দেব 7 বাটি জল। এই যে এই বাটির 7 বাটি জল দেব। দেখুন এই 7 বাটি জল দিলাম। দেখুন আমি 7 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব হাই ফ্লেমে যতক্ষণ না ফুটছে, ফোটার পরে তারপরে আমি সিমে দিয়ে রান্নাটা করব। এবার আমি ঢেকে দিলাম, 10 মিনিট পরে ফেরত আসছি। দেখুন ফিরে এলাম, এবার দেখি এই আমার ভুনা খিচুড়ি কোন অবস্থায় এসছে। সেদ্ধ হয়ে গেছে, এটা খুব সাবধানে নাড়াতে হবে। খুব সাবধানে। এবার আমি এর মধ্যে নারকেল কুড়াটা দিয়ে দেবো। আর দেব চিনি, এখানে 2 টেবিল চামচ চিনি আছে। এটা একটু খুব সাবধানে গুঁড়ো ফাড়ো করতে হবে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলা বাটা দেওয়ার পরে আমি একটু বাটার দিয়ে দেব। দিয়ে এবার এটা আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে স্টার্ট করে দেব। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সব রান্নার আপডেট সবার আগে পেতে হলে বেল নোটিফিকেশনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আমি 5 মিনিট পর সার্ভ করে দেবো। দেখুন 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এই ভুনা খিচুড়িটা সার্ভ করে দিয়েছি, আর সঙ্গে ডিম ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে এটা খাওয়া হবে। আমার আমি যেইভাবে তৈরি করেছি সেই টিপস গুলো ফলো করে আপনারা ভুনা খিচুড়ি তৈরি করুন, বাড়িতে নিজেরা খান, সবাইকে খাওয়ান, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।